হ্যালো ইভ্রিয়ার ওয়েলকাম টু টি ডাব্লিউএস অ্যাকাডেমি আজ আরও একটি অধ্যায়ভিত্তিক ক্লাসে সকলকে স্বাগত আজ আমরা ভারতের ভূগোল নিয়ে আলোচনা করবো যেহেতু ভারতের ভূগোল নিয়ে আমরা মঙ্গলবার ক্লাস রাখি কিন্তু কাল গতকাল স্বাধীনতা দিবসের জন্য কালকের ক্লাসটি হয়নি ওই জন্য কিন্তু আজ আমরা ভারতের ভূগোল নিয়ে ক্লাসটি করব কন্টিনিউ করব এবং পরের দিন থেকে আবার রুটিন অনুযায়ী ক্লাস হবে তো আজকের ক্লাসটা আমরা রেখেছি ভারতের প্রকৃতির উপর থেকে ভারতের ভূ প্রকৃতির প্রথম পাঠ আমরা আলোচনা করেছি প্রথম পার্টে আমরা দুইটি পার্টে বিভক্ত করেছিলাম প্রথম পার্টে আমরা ভারতের যে সমস্ত পার্বত্য অঞ্চল ছিল সেই পার্বত্য অঞ্চল সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বাকিগুলি সম্পর্কে কিন্তু আজকে আলোচনা হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে টি ডাব্লিউএস একাডেমি চ্যানেলটিকে তার সঙ্গে দা ওয়ে সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা প্রতিদিন ক্লাসের লিংক পেয়ে যাবে তা যারা ক্লাসে যুক্ত হচ্ছ সকলকে বলবো ক্লাসে একটি করে লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও আমরা বিভিন্ন ভাগে ভূপ্রকৃতিকে ভাগ করেছিলাম আটটি ভাগে ভাগ করেছিলাম ভারতের ভূপ্রকৃতিকে এবং সেই ভারতের ভূপ্রকৃতির যে আটটি ভাগ উত্তরে পার্বত্য অঞ্চল উত্তরে পাহাড়ি অঞ্চল উত্তর পূর্বের মালভূমি এবং পাহাড়ি অঞ্চল উত্তরের সমভূমি অঞ্চল আজকের আলোচনার বিষয়বস্তু হবে এখান থেকে উত্তরের সমভূমি অঞ্চল মরু অঞ্চল তারপরে হচ্ছে মধ্য ভারতের উচ্চভূমি মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি এবং উপদ্বীপীয় মালভূমি যেটা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল এবং উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ অঞ্চল এইগুলি নিয়ে কিন্তু আলোচনা হবে তো ক্লাসটি আমরা কন্টিনিউ করবো এখান থেকে প্রথমে আমরা আলোচনায় আসব উত্তরের সমভূমি অঞ্চল উত্তরের সমভূমি অঞ্চল একটি বিস্তীর্ণ সমভূমি অঞ্চল এবং ভারতের কি বৃহত্তম সমভূমি অঞ্চল হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল এই উত্তরের সমভূমি অঞ্চল বলা হচ্ছে উত্তরে হিমালয় পার্বতম পর্বতমালা এবং দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মধ্যবর্তী অঞ্চলে সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্রের এই বিশাল সমভূমি অঞ্চলটিকে কী বলা হচ্ছে উত্তর উত্তরের সমভূমি অঞ্চল বলা হচ্ছে বিশেষ করে গঙ্গা ব্রহ্মপুত্র এবং সিন্ধুর যে সিন্ধু নদীর যে সমভূমি অঞ্চল সেটাকে কিন্তু উত্তরের সমভূমি অঞ্চল বলে বিবেচনা করা হচ্ছে তারপরে দেখো উত্তরের এই বিশাল সমভূমি অঞ্চলকে ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় কয়টি ভাগে চারটি ভাগে ভাগ করা যায় কি কি দেখো গাঙ্গীয় সমভূমি অঞ্চল একটি গঙ্গা নদীর যে গঙ্গা নদীর দুই পাশে অবস্থিত গাঙ্গেয় সমভূমি অঞ্চল তারপরে ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চল ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত পাঞ্জাব সমভূমি অঞ্চল যেটা সিন্ধু নদীর অববাহিকায় অবস্থিত এবং আরেকটি হচ্ছে মরু সমভূমি যেটা আমরা মরু অঞ্চলের ভেতরেও রেখেছি এবং সমভূমি অঞ্চলের ভেতরেও কিন্তু রেখেছি তারপরে দেখো গঠনগত বৈশিষ্ট্যগত দিক থেকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যে উত্তরে পার্বত্য অঞ্চল সেটা এই উত্তরের সমভূমি অঞ্চল সেটাকে গঠনগত বৈশিষ্ট্যগত দিক থেকে কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ বলা হচ্ছে দেখো ভাবর ভাবর কাকে বলা হয় ভাবর বলা হয় হিমালয়ের পাদদেশে হিমালয়ের পাদদেশে নদীবাহিত নুড়ি পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে ঈষৎ ঢেউ খেলানো অনুর্বর ভূমিকে বলা হচ্ছে ভাবর ভাবর তাহলে কি হিমালয়ের পাদদেশে অবস্থিত নদী নুড়ি নদীর বাহিত যে সমস্ত নুড়ি বালি পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে হচ্ছে তোমার ঈষৎ একটি ঢেউ খেলানো অনুর্বর ভূমি যেটা হচ্ছে কি চাষ উপযোগী নয় কৃষি উপযোগী নয় এই জন্য কিন্তু এটা অনুর্বর ভূমি এটাকে বলা হচ্ছে ভাবর তারপরে দেখো তরাই তরাই কাকে বলা হয় তরাই ডুয়ার্স আমরা জানি ডুয়ার্স কথার অর্থ কি দরজা এবং তরাই কথার অর্থ কি তরাই কথার অর্থ হচ্ছে তরাই কথার অর্থ হচ্ছে কি একটি স্যাঁত সেতে আদ্র অঞ্চল সেটাকে বলা হচ্ছে তরাই তো এই তরাই ভাবর অঞ্চলের ঠিক দক্ষিণে আদ্র স্যাঁত সেতে জলাভূমি সমৃদ্ধ ভূমিরূপ তরাই নামে পরিচিত ক্লিয়ার তারপরে দেখো ভাঙর ভাঙর কাকে বলা হয় নদী অববাহিকার নদীর দূরবর্তী প্রাচীন পলি দিয়ে গঠিত অঞ্চলকে কি বলা হয় ভাঙর এক কথায় বলা হয় প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙর যেটাকে পাঞ্জাবে কি বলা হয় পাঞ্জাবে এটাকে ধায়া বলা হয় এবং এর ঠিক উল্টোটা খাদার নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় কি খাদার বলা হয় তাকে যেটাকে বলা হয় পাঞ্জাবে বেট নামে কিন্তু পরিচিত এটা পাঞ্জাবে তো এখান থেকে প্রশ্ন এসে থাকে ভাবর এবং খাদার খুবই গুরুত্বপূর্ণ এই দুটি তো সকলে মনে রাখবে এই দুটি তারপরে দেখো মরু অঞ্চল আমরা এখান থেকে মরু অঞ্চলে আসবো মরু অঞ্চলে কি বলা হচ্ছে দেখো মরু সমভূমি যেটা সেই মরু সমভূমি অঞ্চল কোন অঞ্চলটিকে মরু অঞ্চল বলা হচ্ছে বলা হচ্ছে আরাবল্লি পর্বত ও সিন্ধু ও শতদ্রু সমভূমি সমভূমি অঞ্চলের মধ্যবর্তী রাজস্থান রাজ্যের যে অঞ্চল ওই অঞ্চলে থর মরুভূমিকেই সাধারণতভাবে ভারতীয় মরুভূমির মরু অঞ্চল বলা হচ্ছে তো এই থর মরুভূমি অ্যাকচুয়ালি হচ্ছে ভারতীয় মরুভূমি ভারতের একমাত্র মরুভূমি যেটা হচ্ছে থর মরুভূমি কোথায় অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত আরাবল্লী পর্বত থেকে এবং সিন্ধু শতদ্রু বেষ্টিত মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে মরু অঞ্চল তারপরে দেখো মরু অঞ্চলে নিচু কিছু মরু অঞ্চলের কিছু ভূমিরূপ বৈশিষ্ট্য অনুসারে কিছু ভূমিরূপের ভাগ যেগুলো হচ্ছে মরু অঞ্চলের নিচু লবণাক্ত জলের হ্রদগুলিকে কি বলা হয় রান বলা হয়ে থাকে মরু অঞ্চলের নিচু লবণাক্ত হ্রদগুলিকে রান বলা হয়ে থাকে তারপরে দেখো ধ্রিয়ান ধ্রিয়ান বলা হয় কাকে রাজস্থানের চলমান বাড়িয়ালিকে কি বলা হয় ধ্রিয়ান বলা হয় চলমান বালিয়ালিকে ধ্রিয়ান বলা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে ইম্পর্টেন্ট খুবই ধ্রিয়ান কাকে বলা হয় তারপরে দেখো প্লায়া প্লায়া কাকে বলা হয় প্লায়া বলা হয় মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয় জলের হ্রদগুলিকে প্লায়া বলা হয় মরু অঞ্চলের লবণাক্ত হ্রদগুলিকে প্লায়া বলা হয় মরু অঞ্চলের একটি লবণাক্ত হ্রদের নাম লেখো ভারতের একটি মরু অঞ্চলের লবণাক্ত হ্রদের নাম কি হবে সকলে কমেন্টে অ্যান্সার করো তারপরে দেখো ধান্দ ধান্দ কাকে বলা হয় ধান্দ বলা হচ্ছে দুটি সমান্তরাল বাড়িয়াড়ির মধ্যবর্তী দীর্ঘকার হ্রদকে বলা হচ্ছে ধান দুটি সমান্তরাল বালিয়ারি যে তার মধ্যবর্তী যে দীর্ঘকার হ্রদ সেটাকে বলা হচ্ছে কি ধান্দ তারপরে দেখো রোহি নেক্সট বলা হচ্ছে রোহি রোহি কাকে বলা হয় আরাবল্লি পর্বতের পশ্চিম অংশে আরাবল্লী পর্বতের পশ্চিম অংশে নদী ধৌত নদী ধৌত উর্বর পলি সঞ্চিত হয়ে যে সংকীর্ণ প্লাবনভূমি সৃষ্টি করেছে তাকে কি বলা হয় তাকে রোহি বলা হয় সেই অঞ্চলটিকে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ এখানে ভূমিরূপ আছে যেমন বাগার বাগার কাকে বলা হয় মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অংশকে মরুভূমি ও সমভূমির মধ্যবর্তী অংশকে কি বলা হয় অবস্থিত বালুকাময় অঞ্চলকে বলা হয়ে থাকে বাগার বলা হয় থাকে এই অঞ্চলকে আরাবল্লি পর্বতের পাদদেশেই অবস্থিত এই অঞ্চলটিকে এছাড়া আরও কিছু বিভিন্ন ভূমিরূপ আছে যেমন হামাদা হামাদা কাকে বলা হয় মরু অঞ্চলে অবস্থিত বালিযুক্ত নরম শিলা স্তরে গঠিত পাথুরে অঞ্চলকে কি বলা হয় এক কথায় যে হামাদা বলা হয় হামাদা কাকে বলা হয় হামাদা বলা হয়ে থাকে পাহাড়ি নুড়ি যে সমস্ত পাথর সেই সমস্ত পাথুরে অঞ্চলকে কিন্তু বলা হয়ে থাকে হামাদা ক্লিয়ার তারপরে দেখো আরো কিছু যেমন ভূমির উপাচ্ছে যেমন মরুস্থলী মরুস্থলী কাকে বলা হয় মরুস্থলী কথার অর্থ হচ্ছে শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চলকে বলা হয়ে থাকে মরুস্থলী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মরুস্থলীটা আমি এখানে পয়েন্টে রাখিনি তারপরে দেখো আমরা আসবো এখান থেকে উপদ্বীপীয় মালভূমি সম্পর্কে উপদ্বীপীয় মালভূমি খুবই ইম্পর্ট্যান্ট উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এখান থেকে আমরা উপদ্বীপীয় মালভূমিকে কয়েকটি ভাগে ভাগ করেছি সকলে দেখতে থাকো যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে কারণ খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য আমি এই ক্লাসে রেখেছি দেখো উপদ্বীপীয় মালভূমি অধিকাংশ ভূমিরূপ উপদ্বীপীয় ও ভূমিরূপ বিধ হবে এখানে অধিকাংশ ভূমিরূপবিদ যে সমস্ত ভূমিরূপ ভূমিরূপবিদের আছেন তারা উপদ্বীপীয় ভারতের উপদ্বীপীয় মালভূমিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন কি কি প্রধানত তিনটি ভাগ পূর্ব ভারতের উচ্চভূমি মধ্য ভারতের উচ্চভূমি এবং দক্ষিণাত্ম মালভূমি আমরা পূর্ব ভারতের উচ্চভূমিকে আলাদাভাবে রেখেছিলাম তো এখানে আমরা উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভিতরেই এটা ধরবো এবং এটা একসঙ্গে আলোচনা করব দেখো এই তিনটি ভাগ এক হচ্ছে পূর্ব ভারতের উচ্চভূমি মধ্য ভারতের উচ্চভূমি এবং দাক্ষিণাত্য মালভূমি পূর্ব ভারতের উচ্চভূমি কোনগুলি পূর্ব ভারতের উচ্চভূমি বলা হচ্ছে রাজ্য আমাদের ঝাড়খণ্ড রাজ্য ওড়িশা রাজ্য এবং পশ্চিমবঙ্গের পশ্চিম জুড়েই কিন্তু এই উচ্চভূমিটি বিস্তৃত ছোটনাগপুর মালভূমি বাগেলখণ্ড মালভূমি তারপরে গড়জাত পাহাড় রাজমহল পাহাড় এই অংশে অবস্থিত এই যে উৎ উত্তর পূর্ব মধ্য ভারতের যে উচ্চভূমি উপদ্বীপীয় মালভূমি সেই মালভূমির একটি ভাগ হচ্ছে কি পূর্ব ভারতের উচ্চভূমি তার অংশ কি ছোটনাগপুর মালভূমি হচ্ছে কিন্তু পূর্ব ভারতের উচ্চভূমির অংশ এটা খুবই গুরুত্বপূর্ণ ছোটনাগপুর মালভূমি মনে রাখবে কি গ্রানাইট এবং শিলা দ্বারা কিন্তু গঠিত একটি মালভূমি ছোটনাগপুর মালভূমি এবং এই মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শিকর কি পরেশনাথ হচ্ছে এই মালভূমি অঞ্চলের সর্বোচ্চ যে উচ্চতম পাহাড় সেটা হচ্ছে পরেশনাথ পাহাড় এবং এছাড়া যে সমস্ত মালভূমি অঞ্চল এখানে অবস্থিত সেগুলি কি কি রাঁচি মালভূমি তারপর এই যেগুলি ছোটনাগপুর মালভূমির অংশ রাঁচি মালভূমি তারপরে হচ্ছে দামোদর ট্রাফ তারপরে যে আমাদের মানভূম সিংহভূম অঞ্চল প্রভৃতির হাজারিবাগ মালভূমি বাগেলখণ্ড মালভূমি এবং কি গড়জাত পাহাড় রাজমহল পাহাড় প্রভৃতি হচ্ছে এই পূর্ব ভারতের উচ্চভূমির অংশ তারপরে দেখো আমরা আসবো মধ্য ভারতের উচ্চভূমি মধ্য ভারতের উচ্চভূমি অংশের ভেতর কি কি আছে পশ্চিমে আরাবল্লী তারপরে দক্ষিণে নর্মদা নদী পশ্চিমে বলা হচ্ছে আরাবল্লি পর্বত থেকে শুরু এবং দক্ষিণে নর্মদা নদী এবং দক্ষিণাত্মের মালভূমির যে মধ্যবর্তী স্থান ওই স্থানের উচ্চভূমি অঞ্চলটিকে কি বলা হচ্ছে তাকে বলা হয় মধ্য ভারতের উচ্চভূমি ক্লিয়ার তো এই মধ্য ভারতের উচ্চভূমি রাজস্থান রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য এবং উত্তর প্রদেশ রাজ্য এবং আমাদের মহারাষ্ট্র রাজ্যের কিছুটা অংশ জুড়ে কিন্তু অবস্থিত এই মধ্য ভারতের উচ্চভূমি মধ্য ভারতের উচ্চভূমি এই অংশের উল্লেখযোগ্য পর্বত এবং মালভূমি গুলি কি কি আরাবলী পর্বত এই অংশের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উল্লেখযোগ্য একটু পর্বত এবং বিন্দু পর্বত এই অংশে পড়ে তারপরে বুন্দেলখণ্ড মালভূমি রেওয়া মালভূমি এবং মালব মালভূমি এগুলি কিন্তু হচ্ছে কোন অংশে মধ্য ভারতের উচ্চভূমির কিন্তু অন্তর্গত তারপরে দেখো আমরা আসবো উপদ্বীপীয় মালভূমি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দক্ষিণাত্ম মালভূমি দক্ষিণাত্ম মালভূমি দেখো দক্ষিণাত্ম মালভূমি বলা হচ্ছে দক্ষিণাত্ম মালভূমি অঞ্চলের উল্লেখযোগ্য যে সমস্ত ভূমি। দক্ষিণাত্ম মালভূমি কোথা থেকে বিস্তীর্ণ দক্ষিণাত্ম মালভূমি হচ্ছে কি এখানে নর্মদা নদী অবস্থিত এখানে এই নর্মদা নদীর দক্ষিণ দিকে নর্মদা নদীর দক্ষিণ দিকে যে সাতপুরা বা মহাকাল পর্বত আছে সেখান থেকে থেকেই কন্যাকুমারী সেখান থেকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য পর্যন্ত কিন্তু বিস্তৃত এই মালভূমি ত্রিভুজ আকৃতির যে ভূখণ্ড সেটাকে কী বলা হয়ে থাকে দক্ষিণাত্ম মালভূমি এবং এই দক্ষিণাত্ম মালভূমিকে পেনেনসুয়েলা বলা হয় কারণ কি কেন পেনেনসুয়েলা বলা হয় এই যে উপদ্বীপীয় মালভূমি হয়ে থাকে সেগুলিকে বলা হয় কি পেনেনসুয়েলা তো এই মালভূমির কিছু গুরুত্বপূর্ণ পর্বত কী কী দেখো পশ্চিমঘাট পর্বত একটি হচ্ছে পশ্চিমঘাট পর্বত দীর্ঘতম পর্বত এই পশ্চিমঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত কোথায় অবস্থিত এইটি হচ্ছে কি এটা মনে রাখবে পশ্চিমঘাট পর্বত তারপরে হচ্ছে কি পূর্বঘাট পর্বত এই অংশটা হচ্ছে পূর্বঘাট পর্বত এবং কি সাতপুরা পর্বত নীলগিরি পর্বত সাতপুরা পর্বত নীলগিরি পর্বত সাতপুরা পর্বত দেখতে পাচ্ছ এখানে সাতপুরা পর্বত তারপরে হচ্ছে নীলগিরি পর্বত এখানে তারপরে কর্ণাটক মালভূমি কর্ণাটক মালভূমি এখানে এই অংশটা হচ্ছে কর্ণাটক মালভূমি এবং কি তেলেঙ্গানা মালভূমি আরেকটি হচ্ছে যেটাকে বলা হয়ে থাকে মহারাষ্ট্র মালভূমি এই মহারাষ্ট্র মালভূমি এগুলিকে এই তিনটি মালভূমি প্রধান তিনটি মালভূমি এবং এই পার্বত্য ভূমিগুলি নিয়ে কিন্তু গঠিত এই দক্ষিণাত্ম মালভূমি অঞ্চল ক্লিয়ার তারপরে দেখো উপকূলীয় সমভূমি অঞ্চল খুবই স্বল্প সময় তিরিশ মিনিট সময় এর ভেতরে আমরা কভার করব ক্লাসটি তো সকলে ক্লাসটি অনুরোধ থাকবে আরও একবার তিরিশ মিনিট সময় ধরে ক্লাসটি দেখো শেষ পর্যন্ত অনেকই তথ্য কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে দেখো এখানে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল উপকূলীয় সমভূমি অঞ্চল কাকে বলা হয় দক্ষিণ ভারতের পূর্ব দিকে কি দক্ষিণ ভারতের যে অংশ সেখানেই উপকূলীয় মালভূমি সমভূমি অঞ্চলগুলি অবস্থিত দক্ষিণ ভারতে আমরা আরও একবার এখানে আসি দেখো পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে আরব সাগর উপকূল বরাবর গড়ে ওঠা সংকীর্ণ সমভূমি অঞ্চল উপকূলীয় সমভূমি নামে পরিচিত সংকীর্ণ সমভূমি অঞ্চল দুই দিকে একদিকে বঙ্গোপসাগর পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং পশ্চিম দিকে কি আরব সাগর এর যে মাজার সংকীর্ণ সমভূমি অঞ্চল সেটাকে কি বলা হচ্ছে সেই সংকীর্ণ সমভূমি অঞ্চলকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল তো এই অঞ্চলকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে এই অঞ্চলকে দুইটি ভাগে ভাগ করা হচ্ছে কি কি পূর্ব উপকূলীয় সমভূমি এবং আরেকটি হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি পূর্ব উপকূলীয় কোনটি সেটা হচ্ছে বঙ্গোপসাগরীয় সমভূমি এবং যেটি হচ্ছে বঙ্গোপসাগরীয় উপকূলীয় সমভূমি এবং পশ্চিম উপকূলীয় যেটা আরব সাগরের উপকূলীয় এবং কচ্ছ উপসাগরের উপকূলীয় যে সমভূমি অঞ্চল সেটাকে পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল বলা হচ্ছে দেখো এখানে ম্যাপের দ্বারা আমরা এখানে বুঝবো প্রথমে বলা হচ্ছে পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল এই অংশটা কি এই অংশটা হচ্ছে কি এই যে আরব সাগর এই এইটা হচ্ছে আরব সাগর এবং এটা হচ্ছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং এটা কি পূর্ব উপকূলীয় এবং এটা হচ্ছে পশ্চিম উপকূলীয় তো পূর্ব পশ্চিম উপকূলীয় যে সমস্ত সমভূমি অঞ্চল আছে কিছু সমভূমি অঞ্চল পশ্চিম উপকূলীয় কি কী সমভূমি অঞ্চল আছে এই অঞ্চলে দেখো পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চলগুলির মধ্যে আছে গুজরাট উপকূল গুজরাট উপকূল বা কচ্ছ উপকূল এই গুজরাট উপকূল কোনটাকে বলা হচ্ছে এখানে নাম দেখেই বুঝতে পারছো গুজরাট উপকূল বলা হয়ে থাকে গুজরাট রাজ্যের যে উপকূল সেই উপকূলকে বলা হয়ে থাকে গুজরাট উপকূল এই অংশটা কি হচ্ছে গুজরাট উপকূল হচ্ছে এই অংশটাকে গুজরাট উপকূল বলা হচ্ছে এবং কোঙ্কন উপকূল কাকে বলা হচ্ছে কোঙ্কন উপকূল বলা হচ্ছে এখান থেকে মহারাষ্ট্র থেকে কর্ণাটক পর্যন্ত যে গুজরাটে গুজরাট উপকূল শেষ হচ্ছে সেখান থেকে কর্ণাটক রাজ্য পর্যন্ত যে উপকূল সেটাকে বলা হচ্ছে গুজরাট উপকূল এবং যে কর্ণাটক কাকে বলা হচ্ছে কর্ণাটক রাজ্যটাকে কর্ণাটক উপকূল কর্ণাটকের উপকূলটাকে এবং কেরালার উপকূলটাকে কি বলা হচ্ছে কেরালা রাজ্যের উপকূলটাকে বলা হচ্ছে মালাবার উপকূল মালাবার উপকূল কাকে বলা হয় কেরালার উপকূলকে মালাবার উপকূল বলা হয় এখানে আমরা নাম্বারিং করছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার তো দেখো এক কোনটি এক হচ্ছে এই অংশটি দুই হচ্ছে কি এই অংশটি তিন হচ্ছে এই অংশটি যেটা হচ্ছে কর্ণাটক উপকূল আর মালাবার উপকূল কোনটি এটা পরীক্ষায় বারবার এসে থাকে যে কোন রাজ্যের উপকূল রেখাকে মালাবার উপকূল বলা হয় তো মনে রাখবে যে কেরালা উপকূল সেই কেরালার উপকূলকে কি বলা হয় থাকে মালাবার উপকূল এই অংশটা হচ্ছে মালাবার উপকূল এবারে দেখবো আমরা পূর্ব উপকূলীয় সমভূমি পূর্ব উপকূলীয় সমভূমি কোনটি পূর্ব উপকূলীয় সমভূমি হচ্ছে করমণ্ডল উপকূল দেখো এই যে উপকূল ভাগের এরকম একটি সংকীর্ণ অংশ সেটা হচ্ছে কি সমভূমি অঞ্চল তো এখানেও একটি সংকীর্ণ অংশ যেটা হচ্ছে সমভূমি অঞ্চল এখানে পার্থক্য কিছু বর্তমান আছে সেগুলি আমরা পরে আলোচনা করব দেখো পূর্ব উপকূলীয় সমভূমি আমরা একটু জানি করমন্ডল উপকূল করমণ্ডল উপকূল কাকে বলা হয় করমন্ডল উপকূল বলা হয় থেকে কোন উপকূলকে করমন্ডল উপকূল বলা হয়ে থেকে তামিলনাড়ু রাজ্যের যে উপকূল এখান থেকে এটা তামিলনাড়ু রাজ্য যতদূর বিস্তৃত সেই তামিলনাড়ুর উপকূল এটাও আমরা নাম্বারিং করছি এটা হচ্ছে এক দুই এবং তিন নাম্বারিং করছি দেখো তামিলনাড়ুর উপকূলটাকে কি বলা হয় তামিলনাড়ু রাজ্যের উপকূলটাকে বলা হয়ে থাকে করমণ্ডল উপকূল তো কোনটি সঠিক উত্তর হবে এটি কিন্তু এক হবে এবং এটা হচ্ছে করমণ্ডল উপকূল তারপরে পূর্ব উপকূলে উত্তর উত্তর সরকার সরকার উপকূল উপকূল আছে কোনটিকে বলা হয় উত্তর সরকার উপকূল বলা হয়ে থাকে কোন সেটা বলা হয়ে দেখো এখানে দুইটি উপকূল বিস্তৃত একটি হচ্ছে উত্তর সরকার উপকূল বা যেটাকে অন্ধ্র উপকূল বলা হয়ে থাকে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত উড়িষ্যার উপকূল যেটা হচ্ছে সেটা কিন্তু কি অন্ধ্র উপকূল নামে পরিচিত এবং আরেকটি হচ্ছে উৎকল নামে পরিচিত যেটা হচ্ছে উৎকল কোথা থেকে 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 বিস্তৃত রেখা রেখা নদী নদী কিন্তু যে আমাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত কিন্তু বিস্তৃত এই উপকূলটাকে বলা হয় উৎকল উপকূল তো এটা আমরা নাম্বারিং করব তিন নাম্বার এবং এটা উত্তর সরকার উপকূল কিন্তু এরকম ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল এখান থেকে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে তারপরে দেখো আমরা এখান থেকে আসবো দ্বীপপুঞ্জ ভারতের আরও একটি গুরুত্বপূর্ণ যে ভূমিরূপ সেটা হচ্ছে দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ দেখো বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ পাঁচশো বাহাত্তরটি ছোট বড় দ্বীপপুঞ্জকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে বেসিক্যালি একটি হচ্ছে কি বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ এবং আরেকটি হচ্ছে আরব সাগরীয় দ্বীপপুঞ্জ তো বঙ্গোপসাগরে সবচেয়ে বেশি দ্বীপপুঞ্জ অবস্থিত যেখানে পাঁচশো দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বঙ্গোপসাগরীয় দ্বীপপুঞ্জ যার মধ্যে বৃহত্তম হচ্ছে কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বৃহত্তম এবং তারপরে দেখো আরব সাগরে ছত্রিশটি ছত্রিশটি ছোট বড় বড় ছোট বড় দ্বীপ ছোট বড় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কি আরব সাগরীয় দ্বীপপুঞ্জ যার মধ্যে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জগুলি কী কী মিনিকয় প্রভৃতি হচ্ছে গুরুত্বপূর্ণ আর এই অঞ্চলের মনে রাখবে বেশিরভাগ দ্বীপপুঞ্জগুলি কি লাক্ষাদ্বীপ যেমন মিনি কয় প্রভৃতি দ্বীপপুঞ্জগুলি কি কী প্রবাল দ্বীপ এগুলি হচ্ছে প্রবাল দ্বীপ প্রবাল কি জানো তো প্রবাল হচ্ছে এক ধরনের সামুদ্রিক প্রাণীর দেহবাসে যেটাকে বলা হয় থাকে প্রবাল খুবই সুন্দর দেখতে হয় এই প্রবাল তো এই যে ছত্রিশটি দ্বীপ এখানে আরব সাগরে অবস্থিত যার মধ্যে বেশিরভাগ কিন্তু প্রবাল দ্বীপ তারপরে দেখো আন্দামান ও দ্বীপ এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দশ ডিগ্রি চ্যানেল দ্বারা বলা হচ্ছে কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দশ ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক হয়েছে এবং লাক্ষাদ্বীপ এবং মিনিকয় নয় ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক হয়েছে লাক্ষাদ্বীপ মিনি কয় তারপরে আট ডিগ্রি চ্যানেল দ্বারা মালদ্বীপ মিনি কয় আমরা প্রথম দিনের ক্লাসে করেছিলাম ভারত পরিচয়ের ক্লাসে তারপরে দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী বলা হচ্ছে পোর্ট বেলেয়ার হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী লাক্ষাদ্বীপের রাজধানী কি লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি এই হচ্ছে বেসিক তথ্য এই তথ্যগুলির উপর ভিত্তি করে আমরা পরে কি প্রশ্ন উত্তর সেশনটি কন্টিনিউ করব তো তোমরা সকলেই আশা করি বুঝতে পেরেছো ওখান থেকে আমরা স্বল্প তথ্য ওখানে আলোচনা করলাম যতটুকু প্রয়োজন ততটুকু আশা করি এখান থেকে তোমরা ওইটুকু পড়লেই কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য কিন্তু নাইনটি পার্সেন্ট তুমি কভার করতে পারবে যতটা ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু আমি ওখানে রেখেছিলাম দেখো এখানে আমরা আসব ভারতের বৃহত্তম উত্তরের সমভূমি হবে এটা ভারতের বৃহত্তম সমভূমি অঞ্চল ভারতের বৃহত্তম সমভূমি অঞ্চল কোনটি ভারতের বৃহত্তম সমভূমি অঞ্চল সঠিক উত্তর করো সকলে সঠিক উত্তর কি বলেছি উত্তরের সমভূমি অঞ্চল হচ্ছে কি ভারতের বৃহত্তম সমভূমি অঞ্চল ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদটি হলো কি ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি আমরা একটু আগে বললাম যে লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়ে থাকে লবণাক্ত হ্রদগুলিকে কি বলে হয়ে থাকে যে রাজস্থানের যে সঠিক উত্তর করো সকলে লবণাক্ত হ্রদ কোনটি সম্বর হ্রদ বৃহত্তম ভারতের বৃহত্তম কি লবণাক্ত হ্রদ যেটি সেটা হচ্ছে সম্বর হ্রদ যেটা কোথায় অবস্থিত রাজস্থান তারপরে দেখো নেক্সট নবীন পলিগঠিত অঞ্চলকে পাঞ্জাবে কি বলা হয় নবীন পলিগঠিত অঞ্চলকে পাঞ্জাবে কি বলা হয়ে থাকে কি বলা হয়ে থাকে পাঞ্জাবে পাঞ্জাবে পুরনো যে পুরোনো পলিগটিত অঞ্চল সেটাকে কি বলা হয়ে থাকে নবীন পলিগঠিত অঞ্চল যেটাকে কি বলা হয় খাদার বলা হয় কি বলা হয় খাদার খাদার খুবই কৃষিকাজে উপযুক্ত এবং খুবই উর্বর হয়ে থাকে কারণ নবীন হয়ে থাকে খাদার তো এই খাদার অঞ্চলকে কি বলা হয় বেট বলা হয় খাদারকে তো সঠিক উত্তর কি হবে বেট এবং পুরনোটাকে কি বলা হয় ধায়া বলা হয় পুরনো পলিগঠিত অঞ্চল ধায়া বা যেটাকে বলা হয় ভাঙর এই ভাঙরকে কিন্তু অপর নাম পাঞ্জাবে বলা হয়ে থাকে ধায়া দু আপ কাকে বলা হয় সকলে অ্যান্সার করো কমেন্টে তারপরে দেখো ব্রহ্মপুত্র সমভূমি একটি কি ব্রহ্মপুত্র যে সমভূমি অঞ্চল সেটা একটি কি ব্রহ্মপুত্র যে সমভূমি সেই সমভূমি ব্রহ্মপুত্র নদীর কিন্তু অববাহিকায় সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র সমভূমি বিশেষ করে অসম রাজ্যে আমাদের যে উত্তর পূর্বের রাজ্য অসম সেখানে অবস্থিত ব্রহ্মপুত্র সমভূমি তো এই ব্রহ্মপুত্র সমভূমি এটা একটি কি সমভূমি সঠিক উত্তর কি হবে এটা কিন্তু একটি প্লাবন সমভূমি এই ব্রহ্মপুত্র সমভূমি একটি কি প্লাবন সমভূমি আর আমাদের যে গাঙ্গেয় সমভূমি এটা হচ্ছে কি সঞ্চয় জাত সমভূমি গাঙ্গেয় সমভূমি হচ্ছে কি সঞ্চয় জাত সমভূমি মনে রাখ পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ যেটি হচ্ছে কি মাজুলী মাজুলি হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ এটা কোন নদীতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ এটা কোন রাজ্যে অবস্থিত কোন দেশে অবস্থিত এগুলি আমরা সম্পর্কে তথ্য জানতে হবে দেখো মাজুলি মাজুলি একটি কি এটা একটি বালু চর বা একটি দ্বীপ এটি কোথায় অবস্থিত এটা ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত এবং ভারতের অসম রাজ্যে অবস্থিত অসম রাজ্যে অবস্থিত এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয় দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয় সংকীর্ণ মধ্যবর্তী অংশকে কি বলা হয় সঠিক উত্তর করো দেখো দুটি নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয় দেখো এই ধরো দুটি নদী এই দুটি নদীর যে মধ্যবর্তী যে স্থলভূমি যে অংশ সেটাকে বলা হয় দোয়াব তো এই দোয়াব কিছু দোয়াব ভারতে অবস্থিত কিছু উল্লেখযোগ্য দোয়াব যেমন হচ্ছে কি বিস্থ দোয়াব তারপরে হচ্ছে বাড়ি দোয়াব খুবই গুরুত্বপূর্ণ বিপাশা বিপাশা ও ইরাবতী নদীর নদীর যে দোয়াব সেটা হচ্ছে বাড়ি দোয়াব বাড়ি দোয়াব তারপরে হচ্ছে তোমার সিন্ধু সাগর দোয়াব যেমন সিন্ধু সাগর দোয়াব ঝিলম এবং চন্দ্রভাগা ও সিন্ধু নদীর যে মধ্যবর্তী অংশ সেটাকে সিন্ধু সাগর দোয়াব বলা হয় থাকে চাঁদ দোয়াব যেমন চন্দ্রভাগা এবং ঝিলাম তার মধ্যবর্তী অংশকে বলা হয় থাকে চাঁদ দোয়াব বিশেষ করে যে দুয়াব বেশিরভাগ দোয়াবগুলি সিন্ধুর যে পাঁচটি উপনদী সেখানে কিন্তু দেখা যায় বিশেষ করে তো পরের প্রশ্নে আমরা আসবো সাত নম্বর প্রশ্নে আরাবল্লী পর্বত একটি কি আরাবল্লি পর্বত একটি কি কি জাতীয় পর্বত সকলে অ্যান্সার করো আরাবল্লী পর্বত একটি কি জাতীয় পর্বত আগ্নেয় পর্বত ক্ষয়জাত পর্বত ভঙ্গিল পর্বত তাকে কি নয় দেখো আরাবল্লী পর্বত একটি কী আরাবল্লী পর্বত কিন্তু একটি প্রথমে বলি আরাবল্লী পর্বত হচ্ছে একটি কিন্তু এক সময়ে ভারতের কি প্রাচীনতম প্রাচীনতম ভঙ্গিল পর্বত প্রাচীনতম ভঙ্গিল পর্বতের একটি উদাহরণের যদি কথা বলা হয় তাহলে প্রথমেই যে উদাহরণটি আসে সেটি হচ্ছে আরাবল্লী পর্ব কিন্তু এটি কিন্তু এক সময় পর্বত বা ফোল্ড মাউন্টেন ছিল কিন্তু পরবর্তী সময়ে এটা কিন্তু বর্তমানে কি একটি ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে সঠিক উত্তর কি হবে অপশান বি এটা একটি ক্ষয়জাত পর্বত আগ্নেয় পর্বতের কিছু উদাহরণের যদি কথা বলা হয় ভারতে কি আছে আগ্নেয় পর্বত ব্যারেন আছে ব্যারেন হচ্ছে আগ্নেয় পর্বত তারপরে হচ্ছে ভঙ্গিল পর্বত আমি বললাম প্রাচীনতম একটি হচ্ছে আরাবল্লি তারপরে আমাদের মাউন্ট এভারেস্ট একটি ভঙ্গিল পর্বত কিছু আরেকটি পর্বত কিন্তু থাকে যেটা হচ্ছে স্তূপ পর্বত আরেকটি পর্বত আছে স্তূপ পর্বত এছাড়া আরেকটি পর্বত হচ্ছে কি স্তূপ পর্বত স্তূপ পর্বতের যদি উদাহরণের কথা বলা হয় তাহলে কি হবে ভারতের একটি স্তূপ পর্বত বিন্দু পর্বত কিন্তু একটি স্তূপ পর্বত মনে রাখবে বিন্দু পর্বত হচ্ছে একটি স্তূপ পর্বত বিন্দু পর্বতে সর্বোচ্চ শিখর কোনটি এক্ষুনি বললাম বিন্দু পর্বত কি একটি স্তূপ পর্বত তো এই যে বিন্দু বিন্দু পর্বত এই পর্বতে বৃন্দ পর্বতের সঠিক উত্তর করো বিন্দু পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে বিভিন্ন পর্বতে সর্বোচ্চ শিখর আমরা এখানে জেনেছিলাম প্রথম দিনের ক্লাসে কিন্তু আজকের ক্লাসে আমরা দক্ষিণ ভারতের বা যে উপদ্বীপীয় মালভূমি তার সমস্ত উচ্চ শিখর আছে সেগুলি সম্পর্কে আমরা একটু জানবো দেখো বেতা কোন পর্বতের সর্বোচ্চ সর্বোচ্চ দোদা বেতা কোন পর্বতের সর্বোচ্চ শিখর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে দোদা দোদাবেতা অমরকণ্ঠ কোন পর্বতের সর্বোচ্চ শিখর মহাকাল পর্বতের মহাকাল পর্বতের সর্বোচ্চ শিকর হচ্ছে কি অমরকণ্টক ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শিকর ধূপগড় সাতপুরা সাতপুরা পর্বতের সর্বোচ্চ শিকর হচ্ছে কি ধূপগড় আর সাতবাহন শিকর এটা হচ্ছে বিন্দ পর্বতের সর্বোচ্চ শিকর হচ্ছে কি সাতবাহন শিকর যেটা হচ্ছে বিন্দ পর্বতের সর্বোচ্চ শিকর এটা কিন্তু দাক্ষিণাত মালভূমি থেকে একসময় আহ গাঙ্গীয় সমভূমি যেটা এই গাঙ্গীয় সমভূমি যে উত্তরের সমভূমি অঞ্চল এবং দক্ষিণের মালভূমি অঞ্চল এই দুটিকে কিন্তু পৃথক করেছে এই বিন্দু পার্বত্য অঞ্চল ক্লিয়ার নেক্সট দেখো কোন অঞ্চল রাজ্যকে পঞ্চ পাহাড়ের দেশ বলে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে আমরা সকলে জানি কি পঞ্চ নদের দেশ পাঞ্জাবকে বলা হয় কিন্তু পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলা হয়ে থাকে কর্ণাটক ত্রিপুরা হিমাচল প্রদেশ আর মেঘালয় কোন রাজ্যকে পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় খুবই আন্দো একটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ও প্রশ্ন দেখো পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলা হয় ত্রিপুরা রাজ্যকে কিন্তু পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করে কোন গিরিপথটি মুম্বাই ও পুনের মধ্যে সংযোগ স্থাপন করে কোন গিরিপথটি বিভিন্ন গিরিপথ আমরা উত্তর ভারতের বিভিন্ন গ্রিপথ যে হিমালয় পর্বত অঞ্চলে অবস্থিত সে সমস্ত পড়েছিলাম যেমন নাথুলাপাস নাথুলা পাস জলিলা পাস তারপরে হচ্ছে পীরপাঞ্জল পাস কারাকোরাম পাস প্রভৃতি পড়েছিলাম তো আজকের ক্লাসে আমরা কি পড়বো সেটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের যে সমস্ত গিরিপথ আছে সেগুলি সম্পর্কে কি কি গিরিপথ আছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে গুরুত্বপূর্ণ ভোরঘাট পালঘাট থলঘাট হলদিঘাট আর কি ঘাট আছে এই চারটি কিন্তু গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে বিভিন্ন স্থানের সঙ্গে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে কিন্তু অবস্থিত তো দেখো প্রথমে আমরা দেখি ভোরঘাট ভোরঘাট কোথায় অবস্থিত কিন্তু এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতে অবস্থিত অবস্থিত পশ্চিমঘাট পর্বতে অবস্থিত এটা কোন কোন স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে এটাই সঠিক উত্তর হবে ভোরঘাট কিন্তু মুম্বাই এবং পুনের মধ্যে সংযোগ স্থাপন করে পালঘাট পালঘাট কোথায় অবস্থিত পালঘাটটিও কিন্তু পশ্চিমঘাট পর্বতে অবস্থিত কিন্তু এটি কোন কোন স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে এটা হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর পরের গুলি অ্যান্সার করো দেখি তোমরা কেমন অ্যান্সার করতে পারো কোয়েম্বাটুর ও পালাক্কাট কোয়েম্বাটুর এবং কেরালার পালাকাডের মধ্যে কিন্তু যে সংযোগ স্থাপন করে যে গিরিপথটি সেটা হচ্ছে পালঘাট আর থলঘাট কোন পর্বতে অবস্থিত পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে অবস্থিত এবং এটি কোন কোন স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে মুম্বাই ও নাসিক এই দুই স্থানের মধ্যে সংযোগ স্থাপন করে হলদিঘাট কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত হলদিঘাট এটা কোথায় অবস্থিত হলদিঘাট আরাবল্লী পর্বতে অবস্থিত আরাবল্লী পর্বতে অবস্থিত কোন দুটি স্থানের মধ্যে রাজসমন্ধ রাজসমন্ত ও পালি জেলার মধ্যে ক্লিয়ার রাজস্থানে অবস্থিত রাজসমন্ত এবং পালি জেলার মধ্যে সংযোগ স্থাপন করে হলদিঘাট গিরিপত্তি পরের দেখো আমরা নেক্সট প্রশ্নে আসব সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শিখর হলো কি সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শিখর কোনটি সঠিক উত্তর কি হবে জিন্দাগাদা আনাই মদি অমরকণ্ঠ গুরু শিখর দক্ষিণ ভারতের শিখরগুলি যেমন গুরু শিখর কোথায় গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর হচ্ছে কি গুরু শিখর উচ্চতা কত এক হাজার সাতশো বাইশ মিটার উচ্চতা বিশিষ্ট গুরুশিখর অমরকণ্টক আমরা জানলাম অমরকণ্টক মহাকাল পর্বতের এবং আনাইমুদি কোন পর্বতের আনাইমুদি হচ্ছে সমগ্র পশ্চিম বা দক্ষিণ ভারতের এবং পশ্চিমঘাট পর্বতের কোন পর্বতে অবস্থিত পশ্চিমঘাট পর্বতে অবস্থিত পশ্চিমঘাট পর্বত তথা সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শিকার হচ্ছে কোনটি সেটা হচ্ছে আনাইমুদি এবং এটার উচ্চতা কতটা উচ্চতা হচ্ছে দু হাজার পঁচানব্বই মিটারের মতো কিন্তু উচ্চতা বিশিষ্ট এই আনাইমুদি পর্বত শৃঙ্গটি জিন্দাগাদা কোন পর্বতের সর্বোচ্চ শিকর পূর্বঘাট পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শিকর হচ্ছে জিন্দাগাদা বারো নম্বর প্রশ্নে দেখো সহাদ্রি নামে পরিচিত কোন পর্বতমালা সহাদ্রি নামে পরিচিত কোন পর্বতমালাটি কোন পর্বতমালাকে সহাদ্রি বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বতকে কিন্তু বলা হয় সহাদ্রি এবং ঠিক এর অপরটি হচ্ছে মলায়াদ্রি মলায়াদ্রী কাকে বলা হয় এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালাকে কিন্তু বলা হয় পূর্বঘাট পর্বতমালাকে মহাবালেশ্বর শৃঙ্গটি কোন পর্বত শ্রেণীতে অবস্থিত কোন পর্বত শ্রেণীতে অবস্থিত মহাবালেশ্বর পর্বতটি কোন পর্বত শ্রেণীতে অবস্থিত সঠিক উত্তর হবে পশ্চিমঘাট পর্বতে এখানে অ্যান্সারটা ভুল পড়ে গেছে এটা কিন্তু অ্যান্সার হবে না মহাবালেশ্বর হচ্ছে পশ্চিমঘাট পর্বতে এটা পূর্বঘাট হবে না পূর্বঘাট হবে না পশ্চিমঘাট পর্বতে কিন্তু অবস্থিত মহাবালেশ্বর শৃঙ্গটি পশ্চিমঘাট পর্বতে অবস্থিত ক্লিয়ার ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়টি হলো কি ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড়টি হলো পরেশনাথ পাহাড় হচ্ছে ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় ছোটনাগপুর মালভূমি গঠিত কোন শিলা অঞ্চল শিলা দ্বারা গঠিত ছোটনাগপুর মালভূমি একটি কি এটা হচ্ছে কি ব্যবছিন্ন মালভূমি একটি ব্যবছিন্ন মালভূমি তো এই ব্যবচ্ছিন্ন মালভূমি ছোটনাগপুর মালভূমি এটা কোন শিলা দ্বারা গঠিত ছোট বড় কিন্তু গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই ছোটনাগপুর মালভূমি গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত আমরা প্রকাশ করেছিলাম ইবুক আকারে তোমরা যারা এখনো ডাউনলোড করো নি তো সকলে ডাউনলোড করে নেবে ইবুকটি এখানের থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা প্র্যাকটিস করার জন্য ওএমআর পাবে তার সঙ্গে কি পাঁচশোটি লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রশ্ন এবং তার সঙ্গে কিন্তু উত্তরপত্র প্রদান করা হয়েছে তোমাদের জন্য তো তোমরা যারা এখনো ডাউনলোড করনি কত একশো টাকা তুমি যদি পে করো তাহলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এই ইবুকটি যারা এখনো ডাউনলোড করো সকলে ডাউনলোড করে নেবে খুবই স্বল্প সময় আছে আর এটার পরে কিন্তু আর ডাউনলোড করা যাবে না তোমরা যারা এখনও ডাউনলোড করনি খুবই দ্রুত ডাউনলোড করে নাও খুবই উপকৃত হবে আশা করি তোমরা এখান থেকে এবং যারা ডাউনলোড করেছে তারা অনেকেই কিন্তু এখান থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে তো সকলে ডাউনলোড করবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল সেখান থেকে ডাউনলোড করবে ট্রপিকে আসবো দেখো মালনাদ দক্ষিণাত্ম মালভূমির কোন অংশে অবস্থিত মালনাদ দক্ষিণাত্ম মালভূমির কোন অংশে অবস্থিত মালনাথটা কি মালনাথ কাকে বলা হয় থাকে মালনাথ শব্দের অর্থ কি এগুলি আমরা এখানে তথ্যে রেখেছি আমি এখানে বলবো না প্রথমে তোমরা অ্যান্সার করো দেখি মালনাথ হচ্ছে কোথায় অবস্থিত এটা কিন্তু দক্ষিণাত্ম মালভূমির একটি অংশ মালনাথ তো মালনাথটি অবস্থিত কর্ণাটক মালভূমিতে এবং কর্ণাটক মালভূমি কি কিন্তু একটি অংশ আমরা প্রথমে বললাম তিনটি প্রধান মালভূমি নিয়ে গঠিত মালভূমি মহারাষ্ট্র মালভূমি কর্ণাটক মালভূমি এবং তেলেঙ্গানা মালভূমি তার সঙ্গে যে মালনাথ সেটি কাকে বলা হয় স্থানীয় কানাড়া ভাষা বা কন্নড় ভাষা এই কন্নড় ভাষার ভাষায় হচ্ছে মালনাথ কথার অর্থ কি উঁচু নিচু বা পাহাড়ির দেশ পাহাড়ির দেশ বা ময়দান মালনাথ বা ময়দান এর অর্থ কি উঁচু নিচু পাহাড়ি দেশ এটি পশ্চিমঘাট পর্বতের পূর্ব পাশে পশ্চিমঘাট পর্বতের পূর্ব পাশে অবস্থিত কর্ণাটক মালভূমির পশ্চিম অংশে কর্ণাটক মালভূমির পশ্চিম অংশে উঁচু নিচু ঢেউ কালানো পাহাড়ি অঞ্চলকে ময়দান বা মালনাথ বলা হয়ে থাকে ক্লিয়ার তারপরে দেখো ডেকান্ট্রাপ শব্দের অর্থ হলো কি ডেকান্ট্রাপ শব্দের অর্থ হলো কি ডেকান্ট্রাপ কাকে বলা হয় তাকে মহারাষ্ট্র মালভূমিকে কি বলা হয় মহারাষ্ট্র মালভূমিকে কিন্তু বলা হয় ডেকান্ট্রাপ বলা হয় তাকে মহারাষ্ট্র মালভূমিকে তো মহারাষ্ট্র মালভূমি কোন শিলা দ্বারা গঠিত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত ব্যাসল্ট শিলা গঠিত এই মহারাষ্ট্র মালভূমি এই মহারাষ্ট্র মালভূমির যে ব্যাসল্ট শিলা ক্ষয়প্রাপ্ত এ সিঁড়ির ধাপ ন্যায় কিন্তু সিঁড়ির ন্যায় কিন্তু ভূমিরূপ সৃষ্টি করেছে এই জন্য এই শব্দের অর্থ বা এই যে মালভূমি অঞ্চল মহারাষ্ট্র মালভূমি এটাকে ডেকান্টরা বলা হয়ে থাকে এবং এর অর্থ হচ্ছে সিঁড়ির ধাপ বা সিঁড়ির ন্যায় ধাপ বিশিষ্ট ভূমিরূপ ভারতের কোন রাজ্যে উপকূল রেখা সর্বাধিক ভারতে কোন রাজ্যে উপকূল রেখা সর্বাধিক সঠিক উত্তর কি হবে গুজরাট রাজ্যের উপকূল রেখা হচ্ছে সর্বাধিক ভারতে ভারতের বৃহত্তম কয়াল হল ভারতের বৃহত্তম কয়াল কয়াল কাকে বলা হয় কয়াল বা ব্যাক কয়াল বা ব্যাক ওয়াটার্স একই জিনিস দেখো কয়াল কাকে বলা যে মালাবার উপকূল আছে কেরালার উপকূল বা মালাবার উপকূল এই মালাবার উপকূলের যে সমস্ত উপহ উপ উপরদ সেগুলিকে কি বলা হয় লেগুন লেগুন বা কয়াল উপহরদ বা যে লেগুনগুলি আছে সেগুলিকে কি বলা হয় কয়াল বলা হয়ে থাকে এবং এগুলিকে কেরালে আরেকটি কি নামে বলা দেখা হয় সেগুলিকে ওয়াটারসও বলা হয় তো বৃহত্তম যে কয়াল আছে সেটি হচ্ছে কি সেটা হচ্ছে ভেম্বানাথ কয়াল এটা কোথায় অবস্থিত কেরালা রাজ্যে অবস্থিত দেখো কোনটি একটি প্রবাল দ্বীপ কোনটি একটি প্রবাল কোনটি প্রবাল মধ্যে বঙ্গোপসাগরের যে সমস্ত দ্বীপগুলি আছে সরি যে সমস্ত দ্বীপগুলি আছে তোমার হচ্ছে আরব সাগরে সেই সমস্ত দ্বীপগুলি বেশিরভাগ কি প্রবাল দ্বীপ এবং লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত এটা আরব সাগরে অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশন এ লাক্ষা দ্বীপ হচ্ছে একটি প্রবাল দ্বীপ ব্যারেন একটি কি দ্বীপ ব্যারেন মনে রাখবে হচ্ছে 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 আগ্নেয় 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 দ্বীপ 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 দীর্ঘতম সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতটি কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত বিভিন্ন সমুদ্র সৈকত আমাদের যেমন পশ্চিমবঙ্গের দীঘা শঙ্করপুর মন্দারমণি তারপরে হচ্ছে ওড়িশায় আছে তোমার হচ্ছে পুরি তারপরে আরো বিভিন্ন রাজ্যে বিভিন্ন কিন্তু সমুদ্র সৈকত আছে গোয়া সমুদ্র সৈকত আছে প্রভৃতি তার মধ্যে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকর সেটি হচ্ছে মেরিন মেরিন সৈকত এই মেরিন সৈকত কোন রাজ্যে অবস্থিত মেরিন সৈকতটি হচ্ছে এটা অবস্থিত তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থিত মেরিন সৈকতটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলিত স্থান কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত একটি স্থানে গিয়ে মিলিত হয়েছে সেই স্থানটির নাম কি মিলিত স্থানটির নাম কি বা যে স্থানে মিলিত হয়েছে যে পর্বত দ্বারা সেই পর্বতটির নাম কি তো কি হবে সঠিক উত্তর পশ্চিমঘাট ও পূর্বঘাটের মিলিত স্থান হচ্ছে নীলগিরি পর্বত সঠিক উত্তর হবে নীলগিরি পর্বত কোন উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় কোন উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় সঠিক উত্তর কি হবে আচ্ছা ভারতের কোন উপকূলে প্রথম বৃষ্টিপাত হয় ভারতের মালাবার উপকূলে কিন্তু ভারতে প্রথম বৃষ্টিপাত হয়ে থাকে মালাবার উপকূলে মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়ে থাকে সেটা হচ্ছে মালাবার উপকূলে হয় কেন মালাবার উপকূলে হয় ওই যে অঞ্চলে আমরা যখন বৃষ্টিপাত ভারতের জলবায়ু সম্পর্কে তখন যে ওখানে যে পশ্চিমঘাট পর্বত আছে ওই পশ্চিমঘাট পর্বতে এসে বাধাপ্রাপ্ত হয়ে মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে ওখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায় একটা হচ্ছে কি ওটা একটি হচ্ছে বৃষ্টিবহুল স্থান মালাবার উপকূল তো এই বা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ হচ্ছে একটি বৃষ্টিবহুল অঞ্চল তেমনই করমণ্ডল উপকূলে কিন্তু দুইবার বৃষ্টিপাত হয় একবার কিন্তু যখন বায়ু প্রবেশ করে তখন একবার বৃষ্টিপাত হয় এবং যখন কিন্তু মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করে তখনও কিন্তু একবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে বা তামিলনাড়ুর উপকূলকে কি বলা হয় করমণ্ডল উপকূল তো সঠিক উত্তর হবে করমণ্ডল উপকূলে দক্ষিণ ভারতের ভান্ডার বলা হয় কাকে দক্ষিণ ভারতের শস্যাভণ্ডার বলা হয় থানজাভুর কে কন্যা কুমারীকে মাদ্রাজ কে মাদুরাই দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় থাকে থানজাভুর কে বলা হয় কি দক্ষিণ ভারতের শস্যাগার বা দক্ষিণ ভারতের শস্যা ভান্ডার বলা হয়ে থাকে এই থানজাভুরকে প্যাড ভূমিরূপ বলতে কি বোঝো প্যাড ভূমিরূপ বলতে কি বোঝানো হয় প্যাড ভূমিরূপ কোথায় দেখা যায় প্যাড ভূমিরূপ কোথায় দেখা যায় বিভিন্ন ভূমিরূপের মধ্যে একটি হচ্ছে প্যাড ভূমিরূপ কাস্ট ভূমিরূপ তারপরে বিভিন্ন ভূমিরূপ আছে না তেমনই প্যাড ভূমির হচ্ছে এক ধরনের ভূমিরূপ আমরা মালনাদ এক ধরনের ভূমিরূপ তেমনই প্যাড ভূমিরূপ হচ্ছে একটি ভূমিরূপ যেটা দেখা যায় কোথায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু দেখা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটি অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ হচ্ছে প্যাড ভূমিরূপ প্যাট ভূমিরূপ কাকে বলা হবে প্যাট ভূমিরূপ শব্দের অর্থ কি প্যাট শব্দের অর্থ হচ্ছে কি সমতল উপরিভাগ সমতল উপরিভাগ বা চ্যাপটা এক দেখো একটি পাহাড় চ্যাপটা মাথা বিশিষ্ট পাহাড়কে এই যে চ্যাপটা মাথা বিশিষ্ট বা সমতল মাথা বিশিষ্ট যে পাহাড় সেই পাহাড়কে কিন্তু বলা হয়ে থাকে প্যাড ভূমিরূপ তো সঠিক উত্তর হবে অপশন সি চ্যাপটা মাথা বিশিষ্ট পাহাড়কে বলা হয়ে থাকে প্যাট আজকের হোমওয়ার্ক এটা তোমাদের দেওয়া থাকবে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শিখর কোনটি কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শিখর দেখো অপশনগুলি দেখে নাও স্যাডেল পিক ফাউনপুই তারপরে হচ্ছে কেনেডি পিক এবং নান কোনটি হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শিখর সকলে কমেন্টে অ্যান্সার করবে সকলের কাছে যতজন ক্লাস দেখছো যতজন জানো সকলে কি কমেন্টে অ্যান্সার করে যাবে লাইভ চ্যাটে নয় আমি প্রতিদিন বলি লাইভ চ্যাটে নয় যে ক্লাস এন্ড হওয়ার পরে যে চ্যাটটি আসে সেখানে কিন্তু তোমরা এই অ্যান্সারটা করে দেবে সকলে তো থ্যাংক ইউ যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো সকলে আশা করি ক্লাসটি এখান থেকে তোমরা উপভোগ করেছো দারুণ তোমাদের জন্য পিপিটি করে এনেছিলাম আর ক্লাসটি তোমাদের যতটুকু পারলাম স্বল্প সময়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম তো আশা করি ক্লাসটি সকলে কাছে ভালো হয়েছে এবং থ্যাংক ইউ ক্লাসটি যতজন শেষ পর্যন্ত দেখেছ আর যারা এখন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা প্রতিদিনের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে স্যারেরা কিন্তু রুটিন অনুযায়ী প্রতিদিন তোমাদের ক্লাস নিয়ে থাকে সন্ধ্যা সকাল ছটা থেকে কিন্তু রাত নটা পর্যন্ত ক্লাস হয়ে থাকে তোমাদের তো সকলে যুক্ত হয়ে যাবে সকলে কিন্তু ক্লাসগুলি দেখবে আর আমাদের চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলি দেখতে পাবে তো থ্যাংক ইউ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর হোমওয়ার্কের অ্যান্সার সকলের কমেন্টে করে যাবে আজকে থ্যাংক ইউ